প্রিয় বন্ধুরা দেখেন এই যে সে ভয়ানক ভূতটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এতক্ষণ এটাকে খুঁজছিলাম এখানে। রাহান ভাই আগের দিন আমরা তিনজন এখানে আসছিলাম, আসার পর আমাদের যে অবস্থা করছে ভাই, এখনো দেখাচ্ছে ভাই, ওই যে চলে যাচ্ছে ভাই, টস্টমারে নুর ফরে উজ্জ্বল ভাই, ভয়ানক ভাই, অনেকটা ভয়ানক। এখানে কি হয়ে আসছিলেন ভাই? আমাদের উপর কিন্তু অনেক আক্রমণ হয়েছিল ভাই, সেটাই আপনাকে তো আমাদের আমাকে না নিয়ে এখানে আসাটা ঠিক হয়নি ভাই। জি ভাই, ওই দিন অনেক মানে আমাদের উপর মানে খুব মানে এক প্রকার উজ্জ্বল ভাই কিন্তু জিহাদ ভাইকে একদম মেরে ফেলার মতো একটা অবস্থা করে ফেলছিল। বাস চলে গেছে, সামনের দিকে চলে গেছে, দেখেন রায়ন ভাই এখনো দেখা যাচ্ছে ভাই। প্রিয় বন্ধুরা দেখেন, প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন। আমরা এখানে আগে একদিনে আসছিলাম, আমাদের উপর ভয়ানক ভাবে আক্রমণ করেছিল এই শয়তানটা। আজকে ভাই এর ব্যবস্থা আমি করব একটা। রায়ন ভাই আজকে সেদিন কি যা হয়েছিল ভাই? ও আমি তো বেহুশ অবস্থায় গেছিলাম ভাই, আর রহন ভাই বললো যে ভাই ও যেভাবে আপনার উপরে ভর করে জিয়াদ ভাইয়ের উপরে যেভাবে আগে জানতে ভাই, জিয়াদ ভাই মারা যায়নি ভাই, এটা দেখতে হয়। জি ভাই ওইটা করছে ওর শয়তান, ওটাও আজকে ওর ব্যবস্থা আমি করবো, ওকে ডেকে আনি, ওকে এত শাস্তি দিব যে আসলে কল্পনা করতে পারবে না কি হবে। হ্যালো ভাই, জিয়াদ ভাই, রহন ভাই, জিয়াদ আপনাকে যেমন ভাবে নিয়ে গেছিল আজকে সেইভাবে একই কায়দায় জিয়াদ ভাই নিয়ে আসে ভাই, একই কায়দায়। প্রিয় বন্ধুরা আগের দিন এইভাবে উজ্জ্বল ভাইকে নিয়ে চলে যাচ্ছিল ভাই, আজকে ওই যে সামনে দাঁড়া আছে উজ্জ্বল ভাই, দেখেন ওই যে এখন ওখানে আছে জিয়াদ ভাই, ঠিক একই রকম জিয়াদ ভাইকে ওর দিকে নিয়ে যাচ্ছে সম্ভবত। রাহান ভাই ভাই কি হচ্ছে ভাই এগুলো? রাহান ভাই এখনো আছে ওখানে, পালানোর চেষ্টা করতেছে রাহান ভাই, পালানোর চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা ওই বাঁশ গাছে নাকি উঠে গেছে, আমরা অবশ্যই ওইখানে যাবো, আগে আমরা জিহাদ ভাইকে এখানে সুস্থ করে নিই। জিহাদ জিহাদ ভাই ঠিক আছেন ভাই? আপনি ভাই কি হলো ভাই, আপনি এখানে চলে আসলেন কেন এইভাবে? জিয়াদ ভাই আমার ওইখান থেকে কে যেন একজন নিয়ে চলে আসছে ভাই এখানে। কোন দিকে গেছে ভাই? বাস গেছে, বাস গেছে উঠছে গিয়া ভাই। সেই উজ্জ্বল ভাই বলছে নাকি ওই বাস গাছের উপরে উঠে গেছে যে উজ্জ্বল ভাই? ওই যে বাস গাছের ভিতরে ভিতরে ভেতরে বসে আছে ভাই। হ্যাঁ ভাই একটু কাছের দিকে যান, এখনো বসে আছে ওখানে। প্রিয় বন্ধুরা ওইখানেই বসে আছে এখনো পর্যন্ত।
ওই সামনের দিকে চলে গেছে রান ভাই ভাই লিলাম তো সুমান কেনে কোন দিকে জল না লাগো একবার অনেকগুলো আছে ভাই প্রচন্ড ভয়ানক ভাই অবস্থা দেখেন ভাই উজাল উজাল ভাই সামনের দিকে আগে আগে যান না ভাই আপনি রান ভাই হল্লা রান ভাই কি উজ্জ্বল ভাই কি ভর করছে ভাই রাহান ভাই কতদিন কিন্তু এইভাবে গতদিন ভাই জিহাদ ভাইকে মাথার উপর তুলে ভাই আছাড় মারছিল ভাই চলে যাচ্ছে মানে দুই ভাই আমি এখনো বলছি কিন্তু রাগাবি না কিন্তু আমাকে তুই রাগাবি না কি ভয়ানক আচরণ করতেছে ভাই জিয়াদ ভাই ওই আপনি লাগছি ভাই ফেলে দিছে ভাই ভাইকে ডাকতেছে সম্ভবত দুই ভাই এখানে থাকে ওই দেখেন ভাই ওখানে চলে আসতেছে ভাই এখানে আপনি ধরেন ভাই উজ্জ্বল ভাইকে ধরে রাখেন ভাই রায়ন ভাই অবস্থা দেখেন ভাই ওইটা কাজে চলে আসছিল ভাই জিয়া দেখেন ভাই ভাই বুঝছি একদম কাজে চলে আসছে ভাই
আমার ভাই আমাকে নিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবি না। আমার ভাই আমাকে নিয়ে যাবে, খান ভাই আমার ভাই আমাকে নিয়ে যাবে। অবস্থা দেখেন ভাই, কি অবস্থা হচ্ছে ভাই আমাদের। আমার মনে হয় গন্ডি করে ভাই, গন্ডি করে ডেকে আনলে ভাই ভালো হবে মনে হয়। বন্ধুরা এখনই এখানে গন্ডি করে রাহান ভাই, গন্ডি করে উজ্জ্বল ভাইকে সহ ওইটাকে ডাকবে এখানে, দেখ ওদের সাথে কথা বলবে। ক্ষমতা তোর আজকে দেখতেছি, তোর ব্যবস্থা আমি আজকে করতেছি। আল্লাহ নিয়ে যাও তাই না? দ্রুত করেন জিহাদ ভাই, দ্রুত করেন। আজকে আমি দেখবো দাঁড়া ভাই, একদম নিয়ে চলে গেছে ভাই। ভাই আর দেখা যাচ্ছে না ভাই, কোথায় গেল ভাই? যেথায় যাকতে এখানে ওইখানে আশাই লাগবে, ওকে দিয়ে যাবে এখানে এসে, সে ব্যবস্থা আমি করতেছি। জি ভাই, জিহাদ ভাই দ্রুত করেন ভাই, তাতে করো তাতে করো। ওর কত ক্ষমতা রয়েছে আজকে আমি তাই দেখবো। এর আগে একদিন আমাদের আমি আসলাম এদিন, তারপরে আপনাদের উপর সে শুনছি যে রায়ন ভাই আজকে তো ভাই আজকে তো প্রথম যখন জিয়াদ ভাইয়ের উপর আক্রমণ করলো ভাই, আপনি পড়াভাই নিক্ষেপ করে আমার চলে গেছে। কিন্তু গতদিন মনে করেন যে এতটা ভয়ানক আচরণ করছিল ভাই, ধারণার বাইরে। দুইটা অংশ করো, দুইটা অংশ করো ভাই। ওইদিকে দেখা যাচ্ছে না, কিন্তু টসটা মারেন তো, দেখা যাচ্ছে না কোথায় নিয়ে চলে গেল ভাই। গন্ডি করে ডাকলে কি এখানে আসবে ভাই? দুইটাকে একসাথে উজ্জ্বল ভাইকে সঙ্গে নিয়ে আসবে তো ভাই? প্রথমে হচ্ছে একটাকে ডাকবো, জি ভাই, তারপর দিয়ে ওইটাকে শাস্তি দেবো, দিয়ে উজ্জ্বলটা আনতে দেবো ওইখানে। জি ভাই, দুইটা না এখানে? জি ভাই, প্রথমে ভাই ওকে নিয়ে গেছে সাথে করে, ওটাকে ডাকবো, তারপর ওটার মাধ্যমে উজ্জ্বলে ডাকবো। জি ভাই সেটাই করেন তাহলে। প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত আপনাদের একটা কথাই বলে থাকি আমরা, আমাদের ভিডিওগুলো কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে ছোট করার জন্য নয়, আমরা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি, যেগুলো বিশ্বাস হবে সেটা নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, আবার এটাও বলবো না অবিশ্বাস করুন, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি এমন একটা বিষয় যেটা ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তো অবশ্যই বিশ্বাস অবশ্যই নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। প্রিয় এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই ভিডিও একটা করে শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন, এবং যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা করে লাইক করে দেবেন। রায়ন ভাই এখনই তার কাজ শুরু করবে, রায়ন ভাইয়ের শয়তানটাকে এখানে ডাকবে। জি ভাই, ও আসা মাত্র উজ্জ্বল ভাইয়ের আনতে পড়বে বলবেন ভাই। বন্ধুরা উজ্জ্বল ভাইকে নিয়ে এখান থেকে চলে গেছে এই মুহূর্তে। জি ভাই, বেশি দূর যাইতে পারিনি ভাই, আশেপাশে কোথাও আছে, বেশি দূর যাইতে পারিনি। আমাদের আশেপাশে আছে ভাই, আমাদের আশেপাশে আছে ভাই, বেশি দূর যাইতে পারিনি। জি ভাই, তাহলে দ্রুত ডেকে আনার চেষ্টা করেন ভাই। গুন্ডি ভিতরে আয়।
আমি জানি তুই আমাদের আশেপাশে আছিস। আজকে তোর কত ক্ষমতা আছে সেটা আমি দেখবো। এখানে চলে আসে নাকি ভাই? হ্যাঁ ভাই, ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই, ঠান্ডা এখনই চলে আসছে এখানে। উজ্জ্বল কেন কোথায় গেছে? কনে গেছে, কনে গেছে, কবো আমি চল ওকে ডাক। ওর কোনো ক্ষতি করে নিতো, উজ্জ্বলের কোনো ক্ষতি করে নিতো, মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। তুই ওকে ডাক, ওকে ডাক, ডাকবো না ওরে। চল আমাকে তো রাগাবি না কিন্তু, এইখানে বসে বসে তুই এই ওকে ডাক, ওকে ডাক, ওকে ডেকে ওকে ডেকে ডেকে আন, এখানে তাতে রান আনবো না, আনবো না, আমি কি করবি? চল আমি কি করতে পারি তুই কিন্তু সেটা কিন্তু তুই একটু পরে টের পাবি যে আমি কি করতে পারি। এখানে কেন আনছিস তুই আমারে? তুই আনছি এটার ভিতরে ঢুকানোর জন্য, দেখছিস কি ভালো ভালো কই বলতিস ওকে ডাক, দূর দূর কর। কি করছিস ভাই? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই কোথায় নিয়ে গেছে ওর ভাই? শোনেন তো দেখেন তো কোনো টসটা কই ভাই, আসছিস ভাই? ভাইকে উজ্জ্বল ভাই ভর করে আছে, ভাই কি করতে করতে আসতেছে ভাই? রানবে গন্ডি গন্ডি ভিতরে ঢুকে দিন ভাই, তোর বাইরে
রানু ভিতরে ঢুকে এর আগের দিন এদের উপর কেন আক্রমণ করলে, আজকেও কেন করলে? কথা বলছে কেন তুই বল? কেন আমাদের উপর এখানে আক্রমণ করে? কিংবা কেউ যদি এই দিক দিয়ে চলাচল করে, যখনই কেউ চলাচল করবে তার উপরই বা এইভাবে ভয়ানক আক্রমণ করে। বন্ধু, এদিক দিয়ে একটা এই বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই জঙ্গলের ভিতর দিয়ে। এখানে কেউ আসতে পারবে না। ওদের বলেন কি ওরা এগুলো কেন করে? যদি ওর না কথা না শুনে ভাই ওকে বোতলে বন্দি করে ফেলেন ভাই। কি বলবো, এদের নাম কি শুনেন তো ভাই? নাম কি বলবো? কেন তুই বাঁচবি কিনা সেটা ভাবছি ফেলে দেবো। কি তোর নাম? কি আরো নাম কি? কাফেল। এখানে মানুষজন বল এখানে থাকলে কোনো সমস্যা নেই তো আমাদের? যে পরিমানে পিটা ও ভাই আপনি ভাবতে পারছেন? কিন্তু এরা এভাবে মানুষকে ভয় দেখায় কেন ভাই? তুই মানুষদের উপর কেন আক্রমণ করছিস আর করবি? আর করবে না বলতিস ভাই? আর করবি না? দেখি যদি মানুষদের প্রতি আক্রমণ করছিস একদম, কিন্তু আসি কিন্তু দুটো কিন্তু একসাথে পুঁতে ফেলাই দেবো, একদম একদম জ্যান্ত গাড়ি দেবো কিন্তু মারিতে। হ্যাঁ, আর করবি না? হ্যাঁ ভাই, সত্যি তো? সত্যি। আর কোনো মানুষের উপর আক্রমণ করবি না? কাউকে ভয় দিবি না তো? না। ভালো করে কথা বল। না, এই তুই বল, কাউকে ভয় দিবি না? ছোট ভাইরে নিয়ে ভাই এখান থেকে, এখানে থাক সমস্যা নাই, কিন্তু যাতে কারোর উপর এইভাবে ভয় না করে, কারোর উপর আক্রমণ না করে। এখানে থাকবি, কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে ভয় দিবি না। এখানে থাকবি, ওদের যাওয়া লাগবে না ভাই, এখানেই থাকুক ভাই। থাক, কোনো সমস্যা নেই।
কিন্তু কাউকে ভয় দিবি না দিন কারুকে ভয় দেব না ভয় দিবি কাউকে ভয় দিবি বল হ্যাঁ ভাই বলে দাও ভয় দিবি ভাই না সত্যি তো বলে দাও ভাই বলে দাও ভয় দিবি কাউকে ভাই বলে দাও ভাই এরপর তো দেই ভয় দিবি কাউকে ভয় দিবি ভাই বলে দাও ভাই পুরো জ্ঞান তো কারে দেব কিন্তু ভয় দিবি কাউকে ভাই ঠিক আছে সত্যি তো সত্যি ভাই বলে ভাই তাহলে ভাই ছেড়ে দিন ভাই এদের সত্যি তো প্রিয় বন্ধুরা আমরা এখানে আগে একদিন আসছিলাম যেদিন রাহান ভাই অসুস্থ ছিল সেদিন রাহান ভাই অসুস্থ ছিল আমি উজ্জ্বল ভাই এবং জিহাদ ভাই তিনজন আসছিলাম এখানে আসার পর আমাদের উপর এতটা আক্রমণ হয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে এখান থেকে বের হয়ে গেছিলাম আজকে রাহান ভাই নিয়ে এখানে আসার পরেও তারপরে আমাদের উপর আক্রমণ হয়েছে প্রথমে আপনারা দেখছেন আসলে এরা এইভাবে আক্রমণ করে এখানে তো এরা কথা দিয়েছে নাকি আর আক্রমণ করবে না সেজন্য রাহান ভাইদেরকে ছেড়ে দিল তো পরবর্তীতে যদি এখানে আবার সমস্যা করে রাহান ভাই নিয়ে এখানে অবশ্যই আমরা আবার আসবো এখানে একটু সুযোগ দেবেন ভাই একটা জি ভাই পরবর্তীতে যদি আবার আক্রমণ করে জি ভাই আসার সঙ্গে সঙ্গে ভাই ওদেরকে জানতে ভাই পুজো উজ্জ্বল জিয়াদ ভাই ওখানে বসে পড়েন ভাই জিয়াদ ভাই বসে পড়েন এখানে ভাই সম্ভবত মাথাটা ঘুরতেছে জিয়াদ ভাই তো প্রিয় বন্ধুরা রাহান ভাই আপনি কথা বলে শেষ করে দেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন এখান থেকে বের হবো যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে একটা অনুরোধ করবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং তারা এখন ভিডিওটি লাইক দেন অবশ্যই লাইক করে দিবেন তো আমরা এখান থেকে বের হবো দেখাবো প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় হাজির হবো তাই ততক্ষণ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলেন জি ভাই চলেন